প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা স্বাধীনতাকে মানতে পারেনি তারাই 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা এবং 3রা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করেছে। জেল হত্যা দিবসে আলোচনায় অংশ নিয়ে তিনি জিয়াউর রহমানের ক্ষমতা দখল সহ দল গঠনের ইতিহাস তুলে ধরেন। বলেন, বিএনপি শুধু ইতিহাস বিকৃত আর ধ্বংসের রাজনীতি করেছে। জনগণের সমর্থন আছে বলেই নানা ষড়যন্ত্র করেও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যায়নি বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় গণভবন থেকে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। বঙ্গবন্ধু এভিনিউ প্রান্তে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। জেল হত্যা দিবস উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বক্তৃতায় প্রধানমন্ত্রী স্মরণ করেন জাতীয় চার নেতাকে, কিভাবে কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে সকল আইন লঙ্ঘন করে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে তা তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, বাংলাদেশের স্বাধীনতা যারা মানতে পারেনি তারাই জাতির পিতাকে হত্যা এবং জাতীয় চার নেতাকে হত্যা করেছে। 15ই আগস্টের ঘটনাকে যারা একসময় শুধু একটা পারিবারিক ঘটনা হিসেবে অপপ্রচার চালাতে চেষ্টা করেছিল, কিন্তু তাদের আসল উদ্দেশ্যটা ধরা পড়ে যায় 3রা নভেম্বরের হত্যাকাণ্ডে, যেটা কোনো পারিবারিকভাবে শুধু হত্যাকাণ্ড না, স্বাধীন বাংলাদেশকে যারা স্বীকার করতে পারে নাই, স্বাধীন বাংলাদেশটাই যারা চায় নাই, তাদের দোসরাই এর মাঝে এবং তারাই ছিল এই হত্যাকাণ্ডের মূল হোতা। জিয়াউর রহমানের দল গঠন, ইতিহাস বিকৃতি সহ নানা প্রসঙ্গ তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। জিয়াউর রহমান সেনাপ্রধান, সেই ঘোষিত রাষ্ট্রপতি, ক্ষমতায় বসে একটা নির্বাচনী প্রহসন করে তারপরে দল একটা গঠন করেছে, ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলের সৃষ্টি হয় সে দল জাতিকে কি দেবে, সেই সাথে সাথে এই দেশে দুর্নীতির বীজটা বপন করেছে। কারণ এই দল ভারী করার জন্য কিছু লোকরে অবৈধভাবে অর্থ মানাবার সুযোগ দিয়েছে, দুর্নীতি করার সুযোগ দিয়েছে। আওয়ামী লীগ জনগণের দল, তাই যতই ষড়যন্ত্র হোক স্বাধীনতার নেতৃত্ব দানকারী দলকে ধ্বংস করা যাবে না বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যদি শহীদের তালিকা দেখি, সেখানে আমরা ওই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আমাদের মুজিব আদর্শের সৈনিক, তাদের তালিকায় আমরা দেখি। জনগণের ভোট নিয়ে, জনগণের সমর্থন নিয়েই আমরা এসেছি এবং আমাদেরকে সরজ্যত যত বেশি নাড়াচাড়া করবে আমাদের আওয়ামী লীগের শিকড়টা তত বেশি আরো মাটিতে শক্ত হবে, বক্ত হবে, এটা হলো বাস্তব। মুজিব আদর্শে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকারের কথা আবারও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু মুজিব এদেশের মানুষের জন্য কাজ করেছেন, তার আদর্শটা নিয়েই আমরা চলি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।